সিলেটের তামাবিল থেকে ভারত মিয়ানমার হয়ে থাইল্যান্ডে যাবে সড়ক যোগাযোগ। এতে ভারতও রাজি হয়েছে, অন্য দেশের সঙ্গে বিষয়টি নিয়ে চলছে আলোচনা। উদ্যোগটি বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার ঘটবে এবং অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত হবে। সিলেট মহাসড়ক নিয়ে আমাদের আজকের আয়োজন জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে সিলেট নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক জহিরুল ইসলাম এবং সুদীপ্ত ভৌমিকের অনুরোধে নির্মিত। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক প্রতি বছর পার হওয়ার সাথে সাথে বিশেষত পণ্য সম্পর্কের ক্ষেত্রে আরও ভালো হয়। বাংলাদেশের সঙ্গে সড়কপথে থাইল্যান্ডকে যুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বহুল প্রত্যাশিত ঢাকা সিলেট করিডোর সড়কের উন্নয়ন ও সিলেট তামাবিল সড়কে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৪ অক্টোবর সকালে উদ্বোধন করেন এই দুটি প্রকল্পের। সিলেট মহাসড়ককে চার আন্তর্জাতিক করিডোরে সংযুক্ত করতে বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্টেক করিডোর, সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭,১৬২ কোটি টাকা। নিকট ও তুলনামূলক দূর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়ানোর উদ্দেশ্যে প্রকল্পটি হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় গতি আনা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এর মাধ্যমে। চলতি মাসের মধ্যেই প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা। আগামী ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা আছে। প্রকল্পের পটভূমিতে বলা হয় চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগে ভৌগোলিকভাবে কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। এই কারণে আঞ্চলিক উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উন্নয়নে সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কটি এশিয়ান হাইওয়ে এবং বিমস্টেক করিডোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের নেটওয়ার্কের পাশাপাশি এই মহাসড়কটি রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ উন্নয়নের প্রধান করিডোর। এসব কারণে ঢাকা সিলেট মহাসড়কটি আন্তর্জাতিক মানে উন্নীত করা অপরিহার্য হয়ে পড়েছে। ঢাকার কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত মোট ২২৩ কিলোমিটার। প্রকল্পের আওতায় এই মহাসড়কটি আন্তর্জাতিক মানের চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কের উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেন থাকবে। মহাসড়কের বাঁকগুলো সোজা করা হবে। অত্যাধুনিক ফ্লাইওভার, ওভারপাস, রেল ওভারব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া অতিমাত্রায় যান চলাচলের বিবেচনায় ঘণ্টায় সর্বনিম্ন ৮০ কিলোমিটার গতি নিশ্চিত করার মতো মসৃণ করা হবে, যাতে নির্ধারিত সময়ে যানবাহন গন্তব্যে পৌঁছতে কোনো রকম সমস্যা না হয়। এছাড়াও অত্যাধুনিক আরও কিছু সুবিধা রাখা হয়েছে এই প্রকল্পে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে বরাদ্দ দিতে দ্বিধাবোধ করেন না। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে সিলেটবাসী। সিলেট নগরের উন্নয়নে ১,২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট প্রতিনিয়ত উন্নত হচ্ছে। এমজি ওসমানি বিমানবন্দর অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্যখাতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষাখাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিলেট উন্নয়ন প্রকল্পের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।